না দূরসি শয়তানের দলে যাইয়া শয়তান কইবেন। বিচার আপনার হবে মালিক ইয়াউমিদ দিন, যেই দিন বিচার হবে সেই দিন স্ত্রী পুত্র ছেলে সন্তান কোন কাজে আসিবে না। আপনার আমল আপনি যতটুক কর্ম করে যাবেন ততটুকু আপনার কাজে লাগবে। তাই আমার অনুরোধ থাকবে আজকের এই মাহফিলে এই হাজার হাজার শ্রোতা দর্শক বিন্দুর মধ্যে যারা আসছেন, এখানে হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জামাতি আছেন, আমি দেখতেছি সরমনের দলের লোকও আছেন, সরমনের টুপিও অনেকের মাথার দেখলাম, তাইলে এখানে জামাত ইসলামের লোকও আছেন, সকল দলের লোকে আছেন, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো হিংসা নাই। পৃথিবীতে একটাই মাত্র দল, মাইজবান্ডারি দল, যেখানে হিন্দু বৈদ্য খ্রিস্টান সরমনাই ইউজানি শশিনা সবাই আসতে পারে, কারো জন্য বাধা নাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনি সরমনাই, এই যে এখান থেকে তো বেশি দূরে না সরমনাই, ঠিক না? আপনি সরমনাই যে একটা ঢোল বাজাইতে পারবেন, পারবেন নাকি? কিন্তু মাইজবান্ডার যাইয়া যদি আপনি সরমনাইয়ের কাজ করেন, সরমনাইয়ের মুরিদ যারা আছেন আপনাকে নিষেধ করবে না, মাইজবান্ডারিরা আপনাকে গাঢ় ধাক্কা দিয়ে বের করে দিবে না, সেটা হলো মাইজবান্ডার। একটা আশ্চর্যের ঘটনা, সরমনে তারা আমাদের ঢাকায় একটা মাজারকে ফিজ দিয়ে ওরা মাহফিল করছে আর কি, বুঝছেন? এই সরমনাই তো এখান থেকে বেশি দূরে না, তাই না? তো ওরা আমরা বাধা দিই নাই, কেন? আমরা হাদিস বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করবে আল্লাহ নিজে যুদ্ধ করবে, সুবহানাল্লাহ। কর তাইলে আমাদের যুদ্ধ করার মারামারি করার কোনো দরকার আছে? ভাই খোদার কসম, এক ঘন্টা পরে এমন এক তুফান আসছে, ফ্যান্ডেল ট্যান্ডেল সব বাতাসে উড়ে গেছে। যদি আমাদের তরিকতের লোকের কেউ যদি শুধু একটা বাঁশও লাড়া দিত, মা গো এদের যে উগ্র মেজাজ, বাড়িঘর সব জ্বালা লাইতো, ঠিক না? কিন্তু আল্লাহ উড়ে নেওয়া না, এখন আর আল্লাহর লগে আর লাড়ি ধরতে পারে না। আমরা সেই দল করিও যেই দল ওলি আল্লাহর দল, যেই দলকে স্বয়ং আল্লাহ নিজে পরিচালনা করে, কন্যা সুবহানাল্লাহ, কারো শক্তি নাই। আমাদের এই দলটাই স্বয়ং রব্বুল আলামিন। দেখেন মসজিদে বিরোধিতা করে, ঈদের নামাজে আঙ্গ বিরোধিতা করে, একজন লোকেরে ফাইলে, এরপরে আমাদেরকে ব্রেন ওয়াশ করে, কত রকমে বুঝায় শারীরিক বেদা, তো কি আমাদের মনটা এটা কাঁদে দয়ালের পথে, কন্যা সুবহানাল্লাহ। এটাই সেই পথ যেই পথে শত বাধার পরেও আপনার ঈমান নষ্ট করতে পারবে না, যদি একবার আল্লাহ কবুল করে, যেরকম বিল্লালের কবুল করছে, বিল্লালের জিরবা কেটে ফেলছে, তারপরে নবীর নাম বলে নাই, এটাই হলো সেই দল। এই যে মাইরা হাত পা সব ভাঙিয়ে দিছে, তারপরেও ভান্ডারির নাম বলি নাই, ভুলবো না, কন্যা সুবহানাল্লাহ।
Eat.